মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে কত যে দুর্নীতি হয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ইটসেলফে দুর্নীতি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন, মানে আপনার আমার ট্যাক্সের টাকায় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ছবি পাড়ার মনে মনে টাকা? রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার বদলে তিনি যদি নেতৃত্ব করেন, তিনি যদি একদিকে যখন গোটা রাজ্য শ্মশানে পরিণত হয়েছে সেই সময় দাঁড়িয়ে উনি উৎসবে মেতে লড়াই, যদি শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের উপর নির্ভর করে যদি বাংলার টোটাল মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার নির্ভর করে, তাহলে আমি বলবো যে সরকারকে নতুন করে ভাবনা করতে হবে। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি একজন সাংসদের সদস্য লোকসভার, তারপরেও তিনি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগেও অনেক মন্তব্য করেছেন, এরপর নৃত্য করছেন। দেখুন, আমি এদের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশাও করি না। দেখুন, এই জন্য আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকেও আহ্বান করেছিলাম ভোটের আগে যে আপনাদেরও দায় আছে যে আপনি কাকে টিকিট দেবেন, মানে প্রার্থী করবেন। এই ক্ষেত্রে দেখেছেন আপনি এই রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা মানে রাজনীতির অরাজনীতিকরণ করার একটা চেষ্টা করেছে, যেটা একেবারেই বাঞ্ছিত। এই যে ধরুন, আমি বলছি না যে একজন অভিনেতা বা একজন অভিনেত্রী তিনি সাংসদ হতে হবেন, নিশ্চিতভাবেই হবেন। প্রতিটি পেশার মানুষ, একজন চাষি সাংসদ হবেন, একজন রিক্সাওয়ালা সাংসদ হবেন, একজন শিক্ষক সাংসদ হবেন, একজন আইনজীবী সাংসদ হবেন, একজন ইঞ্জিনিয়ার সাংসদ হবেন, সেরকম একজন অভিনেত্রীও সাংসদ হবেন, যে কোনো ভারতীয় নাগরিক হতে পারেন। কিন্তু তার একটা রাজনৈতিক বোধ, সামাজিক বোধ তো থাকবে, তার একটা রাজনৈতিক শিক্ষা থাকবে, কারণ এটা আইনসভায় সদস্য। আইনসভার সদস্য তাকে আপনি খুব বানাচ্ছেন, তাকে আপনি প্রার্থী করছেন, একটা রাজনৈতিক মানে একটা রাজনৈতিক দলের দর্শন প্রতিভাত হয় যে আপনি কাকে প্রার্থী করছেন, সেটা থেকে আপনার রাজনৈতিক দলের দর্শন প্রতিভাত হয়। মানে এমন একটি রাজনৈতিক দল, তার দর্শন কি, তার দর্শন প্রতিভাত হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যম দিয়ে, মিমি চক্রবর্তীর মাধ্যম দিয়ে, নুসরতের মাধ্যম দিয়ে। আমি সত্যি জনগণের কাছে আহ্বান করব যে আপনারা কোন দর্শনে প্রলুব্ধ হচ্ছেন, আপনাদের যে দর্শনগত প্রলুব্ধতা সেটাও ঠিক করতে হবে। এই যে অনেকে বলছেন এত কিছু কাণ্ড হওয়ার পর আবারও তৃণমূলকেই মানুষ ভোটে জয়লাভ করবে, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেন বা আরও যে সমস্ত প্রকল্প তিনি চালু করেছেন সেগুলোর অর্থ যদি আরও বেশি করে দেন, আবার মানুষ এই অর্থের আঁচেই মজে যাবেন। দেখুন, আমি এই বিষয়টিকে আমি ওইভাবে দেখি না, লক্ষ্মীর ভাণ্ডার বা দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের বা ধরুন যে কোনো গভর্নমেন্ট স্কিম, দ্যাট ইজ এ গভর্নমেন্ট স্কিম, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু নয়, একটা গভর্নমেন্ট স্কিমের তার একটা পারপাস থাকে। কিন্তু আপনি অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি যদি মনে করেন যে সেই গভর্নমেন্ট স্কিম দিয়ে আপনি ভোট রাজনীতি সেটাকেই দীর্ঘদিন চালিয়ে যেতে পারবেন, আপনি এর আগে অনেক ইতিহাস রয়েছে, বিশেষ করে দক্ষিণ ভারতে আপনি এই ধরনের মানে আপনি ডাইরেক্ট বেনিফিট স্কিম, যেগুলো ডাইরেক্ট বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করছেন, এই স্কিম দিয়ে খুব বেশি দিন রাজনীতি চালানো যায় না। ফলে যারা ভাবছেন যে এই স্কিম দিয়েই বা যে কোনো এই ধরনের স্কিম আমি লঞ্চ করেছি বলেই আমি দিনের পর দিনের রাজনৈতিক ফায়দা পাবো, হয় না সাধারণভাবে। আপনি গভর্নমেন্ট স্কিম কথাটা উল্লেখ করলেন, মানে সরকারি প্রকল্প, কিন্তু সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বা সরকারি অনুদান পুজো কমিটির, সেদিক থেকে তারপরে কেন বলা হচ্ছে যে অনুদান নিতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙাতেই হবে? মানে কোথাও গিয়ে কি সরকার এই টাকাগুলো দলের টাকা মনে করছে এই রাজ্যের সরকার? এদের তো সেই আইন, সেই প্রশাসনিক বুদ্ধিও নেই, সেই রাজনৈতিক মানে আমি বলবো যে সেই রাজনৈতিক পরিণত মনস্কতা নেই, ফলে সেখান থেকে এরা এইসব পদ্মগুলো ব্যবহার করেন বা এই ধরনের কর্মকাণ্ড করেন বা এই ধরনের কথাবার্তা বলেন যে এর টাকা টাকা নিতে গেলে তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙাতে হবে, এর কোনো কারণ নেই। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে কত যে দুর্নীতি হয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ইটসেলফে দুর্নীতি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন, মানে আপনার আমার ট্যাক্সের টাকায় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ছবি মানে পাড়ার মনে মনে টাঙানো হবে? এটা অর্থের অপচয় এবং আমি মনে করি এই ধরনের, এবং তার ফলে একটা একটা নগ্ন অ্যাডভার্টাইজমেন্ট হওয়া, এটা মানে একেবারেই অনুচিত। জুনিয়র ডাক্তারদের অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূলের আইটি সেলের সাধারণ সম্পাদক, তিনি বলছেন একজন আইটি সেলের সাধারণ সম্পাদক আছে তৃণমূলের, তিনি বলছেন পাঁর মাতালেরা, তার জন্যই নাকি এদের অসুস্থতা? এই ধরনের নিম্নরুচির প্রশ্নের কি, নিম্নরুচির কথাবার্তা কি অ্যান্সার দেবো বলুন তো।
কিন্তু চিকিৎসকরা তো বলছেন অন্যান্য কারণ, কিন্তু তৃণমূল কেন এইভাবেই বারে বারে ডাক্তারদেরকে দেখুন আক্রমণ এগুলো করছে? এগুলো নিম্নরুচি, দেখুন এত নিম্নরুচির আক্রমণ করতে, মানে নিম্নরুচি বোধ সম্পন্ন মানুষ যে প্রশ্ন রাখে তাদের প্রশ্নের অ্যান্সার দিতে আমার উচিত হবে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন আরজিকর ঘটনার পর আর কোথাও কিছু হতে দেব না, এসএসকেএম এর দুষ্কৃতীদের তাণ্ডব তাও তার বাংলার পুলিশের কাছে সামনে দাঁড়িয়ে। এটাই এটাই তো স্বাভাবিক, যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার বদলে তিনি যদি নেতৃত্ব করেন, তিনি যদি একদিকে যখন গোটা রাজ্য শ্মশানে পরিণত হয়েছে সেই সময় দাঁড়িয়ে উনি উৎসবে মেতে থাকেন, তখন এটাই পরিণতি হওয়াটাই স্বাভাবিক। আমি জনগণকে আহ্বান করব এই পরিণতি যদি আর আর ফার্দার না এক্সটেন্ড হয় তার জন্য নিশ্চিতভাবে আগামী উপনির্বাচন এবং তার পরবর্তীতে জেনারেল ইলেকশন রয়েছে বিধানসভা নির্বাচন, সেখানে উপযুক্ত শিক্ষা দিয়ে দিন। কিন্তু উপনির্বাচনে কুণাল ঘোষ একেবারে সাহসের সঙ্গে বলছেন, বা একেবারে বলা যায় মনোবল দিয়েই তিনি বলছেন যে ফের সবুজ ঝড় উঠবে এই বাংলায়। তো ভালো, ওনাকে বলবেন একটা সিটে দাঁড়িয়ে পড়তে, ওনাকে যদি প্রার্থী করেন, তারপরে উনি ওনার আবার তো আবার সেই কপাল রয়েছে যে উনি মোটামুটি প্রার্থী হওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে, মানে যদি উনি রাজ্যসভায় গেছিলেন নির্বাচিত হওয়া, উনি সাংসদ হলে আবার ওনাকে আবার জেলে যেতে হয়, সেটা যাতে না হয় সেটাও দেখবেন, লক্ষ্য রাখবেন। না কিন্তু এই দলের মানুষগুলো বলে কি করে এতটা সাহসের সঙ্গে, মানে কোথাও গিয়ে বিরোধীরা অভিযোগ তুলছে এই রাজ্যে ভোট করানো হয়? অবভিয়াসলি সেটাই তো হয়ে এসছে। দেখুন ভোট হওয়া আর ভোট করানোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি ভাবুন একটা সাংসদ, একজন সাংসদ 7 লক্ষ 8 লক্ষ ভোটে জিতছে, এটা কি সম্ভব? ফলে এইভাবে যারা জেতেন তারা মনে করতে পারেন যে এইভাবেই আমরা দিনের পর দিন চালিয়ে যাব, এইভাবে স্বৈরাচারিতা চালিয়ে যাব, একনায়কতান্ত্রিকতা চালিয়ে যাব, মূর্খের স্বর্গে বসবাস করছে। শেষ দুটি প্রশ্ন, বেলঘড়িয়ার থানার একজন হোমগার্ড তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন তিলোত্তমার বিচার চেয়ে একটি গান, তার জন্য তাকে বসিয়ে দেয়া হলো চাকরি থেকে, তিনি দ্বারস্থ হাইকোর্টের, মানে তিলোত্তমার বিচার চাইলেই সরকারের বিরুদ্ধে গিয়ে এই রকম সাজা? এগুলো এগুলো দেখুন হাইকোর্টে নিয়ে এলে 1 সেকেন্ডে আবার চাকরিতে তাকে রিলিজ, কিন্তু বারে বারে কোর্টেরই কেন দ্বারস্থ হতে হবে মানুষকে? দুর্ভাগ্য যে এরকম একটা সরকার নির্বাচন করার জন্য এরকম দুর্ভাগ্য দেখতে হচ্ছে। শেষ প্রশ্ন, ওষুধের বিষ পান করাই জীবন, চিকিৎসাহীন হয়ে মরাই জীবন, বাংলায় কি এই পরিস্থিতি চলছে আপনার মতামত? দেখুন বাংলায় যদি শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের উপর নির্ভর করে, যদি বাংলার এই টোটাল মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার নির্ভর করে, তাহলে আমি বলবো যে সরকারকে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে।